বগুড়ার সারিয়াকান্দি সোনাতলা ধুনটের চরগুলোতে মরিচের ভালো আবাদ হয়। গত দুবছর চরাঞ্চলে চাষিরা হাইব্রিড জাতের মরিচ চাষ করলেও এবার দেশি জাতের মরিচ চাষে ঝুঁকছেন। কৃষি বিভাগ বলছে এবার জেলার 7,100 হেক্টর জমিতে মরিচ চাষ করা হয়। এবছর উৎপাদন ভালো হয়েছে। কৃষকরা জানান, গত বছর পাইকারি বাজারে মরিচ বিক্রি হয়েছে 100 থেকে 120 টাকা কেজি দরে। এবার সেই মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি 18 থেকে 25 টাকা দরে। 20-30 হাজার টাকা বিঘা প্রতি খরচ, তো মরিচের দাম নাই, সেই হিসেবে আমার একটু লসে দাঁড়াচ্ছে। এক মন মরিচের দাম 600-700 টাকা। এভাবে কৃষক কীভাবে লাভবান হয়? আর কামরা কেছেন তো 300 টাকা 350 টাকা ভাত খাওয়া কামরা নেওয়া লাগে, তাতে প্রফিট আসবে না বলেই মনে হচ্ছে আর কি। মরিচ চাষে কৃষকদের কৃষি বিভাগ সব রকম সহায়তা করছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। পোকামাকড়ের সমস্যা হলে আমাদের উপসহকারে কৃষি বিভাগ মাঠে মাঠে আছে, তারা সবসময় পরামর্শ দিচ্ছে। সরকার কৃষকের পাশে আছে, আমরা পাশে আছি। ফারহানা সিমু, বৈশাখী সংবাদ।